হ্যালো বন্ধুরা, ক্রিয়েটিভ গল্পের ঠেক চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই শুনছ দ্রাক্ষানির অতীন্দ্রিয় শক্তি সিজন 3, আর আজকের পর্ব হলো 11। তাহলে চলো আজকের পর্বটা শুরু করা যাক। ইন্দ্র খেমিকে বলল, তুই একে দেখ, মুখে চোখে জল দে, আমি যাই এখন। মেয়ে মানুষের গায়ে হাত দেওয়াটা ঠিক হবে না। ইন্দ্র ঘর থেকে বেরিয়ে গেল। খেমি উর্মির চোখে মুখে জগ থেকে জল ছিটিয়ে দিল। কিছু সময় পর উর্মির জ্ঞান ফিরে এলো। সে খেমির হাত ধরে বলল, এই ঘরে ভূত আছে। খেমি বলল, ভূত আছে কি না জানি না, তবে তোমার স্বামী তোমায় এইমাত্র আদুল গায়ে দেখে গেল। শাড়ি পরে ফেলেছ আর শেমিজ পরতে পারোনি। উর্মি লজ্জা পেয়ে গেল খেমির কথা শুনে। খেমি ওকে সাজিয়ে গুছিয়ে দিল। বেলা পড়ছে, এদিকে খেতে বসার সময় হয়ে গেছে। ইন্দ্র তারিণী বাবুর কাছ থেকে ঘরে এসে উর্মিকে দেখে বাইরে বেরিয়ে আসছিল। তার মাঝে উর্মির অচেতন হওয়া আর ভূত ভূত করে চিৎকার করে ওঠার পর থেকে মনটা বড়ই অদ্ভুত অশান্ত লাগছে ওর। এসব কি হচ্ছে? তবে কি ধরা আর কেশ আজও ওর মায়া কাটিয়ে উঠতে পারেনি? বা এটাও বলা যায় নিজের মৃত্যুর প্রতিশোধ নিতে চায় ওরা। এখন ওরা যদি উর্মির ক্ষতি করে, হ্যাঁ ওই ঘরে ওদের দেখে ইন্দ্র। রাতের পর রাত ওরা নিজের উপস্থিতি বুঝিয়ে দেয়। এখন উর্মিকে দেখা দিচ্ছে, কি হবে এরপর? কি করবে ইন্দ্র? দেবী দ্রাক্ষানিকে ওই মন্দিরে অভিশপ্ত বলে এই জমিদারি বহু কাল ধরে পুজো করেনি, কিন্তু দুই স্ত্রীর অপমৃত্যুর পর মন্দিরে গিয়ে দেবীকে দর্শন করে ইন্দ্র এটা বুঝেছে যে দেবী পরম আনন্দময়ী। মহাদেবী হলেন পরম ব্রহ্ম, পরম আত্মা। তিনি শাক্ত ধর্মে পরম দেবী, জগতে স্রষ্টা ব্রহ্ম। আবার তিনিই পুরুষ ও প্রকৃতিতে দ্বিধা বিভক্ত। পুরুষ পুংশক্তি, প্রকৃতি নারী শক্তি, এবং এ পরমা প্রকৃতি পরব্রহ্মের শক্তি। হিন্দু শাক্ত মতে তিনিই আদিশক্তি বা আদ্যাশক্তি মহামায়া। শক্তির উদ্দেশ্য শক্তিমান ব্রহ্ম, এবং এই মাতৃশক্তি তারই প্রকাশ, সেজন্য তাকে বলা হয় ব্রহ্মরূপিণী। ইন্দ্র দেবীকে পুনঃপ্রতিষ্ঠা করতে চায় আর সেই রহস্য উদ্ধার করতে চায় যে কেন সে নিজের স্ত্রীদের এমন করে হত্যা করল। সেই হত্যার মুহূর্তগুলো কিছুতেই তার মনে নেই। আজকে উর্মি এই বাড়িতে আসার আগে ইন্দ্র নিজেকে চোরাকুঠুরির ভেতরে বন্ধ করে দিলেও কোনো অদৃশ্য শক্তি তাকে বারবার প্ররোচনা দিচ্ছিল উর্মিকে হত্যা করতে। সে ভেবেছিল দরজা ভেঙে সে বেরিয়ে যাবে, কিন্তু মনকে শান্ত করতে সে চোখ বন্ধ করে শুধুই দেবীর স্মরণ করছিল। দেবী সহায় হয়েছিলেন, তাই তো ইন্দ্রের শুভ সত্তার ওপর অশুভ সত্তা কার্যকর হয়নি। সে পুনরায় নরহত্যার দায় থেকে অব্যাহতি পেয়েছে। সে ভেবেই নিয়েছে এখন সে কঠোর ব্রহ্মচর্য পালন করবে এবং
দেবীকে জাগ্রত করবে। তার কিছু কিছু ঘটনা দিয়ে মনে হয়েছে জন্মান্তরের কাহিনী আছে এই দেবীর সাথে তার। এই যেমন উর্মিকে দেখেই তার মনে হয়েছিল যে উর্মির দুটি না তিনটি চোখ ছিল, যেটা ইন্দ্র আগেও দেখেছে, অথচ সে তো আসলে কোনোদিন দেখেইনি উর্মিকে আগে। হিসেবটা আসলে ততটা সহজ নয় যতটা ওপর থেকে দেখে মনে করা হয়। ইন্দ্রকে সকলেই দুই স্ত্রীর হত্যাকারী মনে করে, করাটা স্বাভাবিকও। তবে ইন্দ্র এখন বুঝতে পারছে ধীরে ধীরে যে মুদ্রার দুটি পিঠের মতো এই ঘটনাগুলোরও দুটি দিক আছে। একটা দিক, ইন্দ্র নিজের সম্ভিত হারিয়ে স্ত্রীদের হত্যা করেছিল, আর দ্বিতীয় পিঠ কী সেটা? উর্মিকে দেখে অনেক চেনা লাগা, সেটা কি স্বাভাবিক? মেয়েটা সুস্থ অবস্থায় এই বাড়িতে পা রেখে দিয়েছে বলে সকলেই ভাবছে মেয়েটি বিপদমুক্ত হয়ে গেল। কিন্তু ইন্দ্র জানে মেয়েটা মোটেও বিপদ কাটিয়ে উঠতে পারেনি। ইন্দ্রের ভেতরে একটা সুপ্ত সত্তা আছে, সেটা জাগে যখন তখন তার মানব রক্তে রঞ্জিত হতে ইচ্ছে হয়, হাতগুলো যেন সুরসুর করে খড়গ তুলে নিতে, কানে যেন বিবিধ মন্ত্র পাঠ এসে হাজির হয়। সেই ইন্দ্রকে মেরে ফেলতে চায় সে। ইন্দ্র একজন সাধারণ মানুষ যে কালের চক্রতে পড়ে আজ মহাশক্তির সাথে পরিচিত হচ্ছে। ঘটনা প্রবাহ এমন না হলে তো আজীবন অনেক কিছু জানাই হতো না। দেবী আদিশক্তির প্রতি তার মনে যে এক অমোঘ টান, সেটার বিষয়ে সে জানতেই পারত না। উর্মি থেকে দূরে থাকতে হবে ওকে। নানা ভাবনায় হারিয়ে ইন্দ্র পুকুর পাড়ে এসে বসল। মা নিশ্চয়ই তাকে ভাত খেতে ডাকবে এখনই, কিন্তু এখন একটু একলা থাকতে চায় সে। উর্মিকে নিজের ওই ভয়াল রূপ থেকে কেমন করে যে রক্ষা করবে, আর ধরা আর কেশ, এদের আত্মা তো মুক্তি না পেয়ে ইন্দ্রের মায়াতে আজও এই বাড়ির মধ্যে বিরাজ করছে। তাদের মধ্যে কেউ যদি ক্ষতি করে উর্মির, ইন্দ্র কিছুতেই দাম্পত্য জীবন শুরু করবে না উর্মির সাথে। তাহলে ধরার কেশ হয়তো একটু হলেও তার ক্ষতি থেকে বিরত থাকবে, এই ভেবে যে তারা যেটা পায়নি সেটা উর্মিও পাচ্ছে না, তাদের স্বামীর ভালোবাসা। আর ইন্দ্র ওর কাছে না গেলে উর্মির বিপদের সম্ভাবনাও কম। ইন্দ্র চোখ বন্ধ করে হেলান দেয় পুকুরের বাঁধানো ঘাটের সিঁড়িতে, কিন্তু ওর চোখের সামনে ভেসে উঠেছে সুডল দুটি স্তনের চিত্র, নাভির গভীর এক দুর্নিবার আকর্ষণ, যে শরীর নিরাভরণ অবস্থাতে সে একটু আগেই দেখেছে, সেই উর্মির দেহপল্লবী তাকে আকর্ষণ করছে। ইন্দ্র নিজের অন্তরের এই হঠাৎ আশা কামনাকে দমন করতে যায়। সে বিড়বিড় করে বলে ওঠে, শিব শিব শিব। মাথাটা আর শরীরটা ঠান্ডা করতে সে পুকুরের জলে নেমে পড়ে। এক গলা জলে দাঁড়িয়ে আছে ইন্দ্র। যে ছেলেটা কোনোদিন পুকুরে ডুব দিতেই চাইতো না, আলাদা করে নিজের ঘরে সব নিয়ম ভঙ্গ করে স্নান ঘর করেছিল, আজ সে পুকুরের এক গলা জলে দাঁড়িয়ে নিজের রিপুকে দমন করতে মরিয়া। যে মহাশক্তিকে সে ডাকছে তিনি ইন্দ্রের অগোচরে হাসছেন। তিনি বলছেন, সৃষ্টির শুরুতেই প্রস্ফুটিত হয় একটি পদ্ম, তার ওপর ধ্যানমগ্ন হয়ে উপবিষ্ট ছিলেন প্রজাপিতা ব্রহ্মা। ধ্যান ভাঙলে তার খেয়াল হয় যে তিনি সম্পূর্ণ একা। একাকিত্বকে ভয় পেয়ে তিনি ভাবতে শুরু করলেন,
কি করলে তার নিঃসঙ্গতার অবসান হবে। আচমকাই তার চোখের সামনে ভাসে মহেশ্বরের আকার, যার এক অংশ পুরুষের এবং বাকি অর্ধেক অংশ নারীর। এই দেখে অনুপ্রাণিত হয়ে ব্রহ্মা নিজেকে দুটো ভাগে বিভক্ত করে ফেলেন। ডান দিকের অংশ থেকে জন্ম নিল পুরুষলিঙ্গের সব প্রাণী এবং বাঁ দিকের থেকে জন্ম নিল সব স্ত্রীলিঙ্গের প্রাণী। যে নারী তোমার সাথে মিলিত হওয়ার জন্য জন্ম নিয়েছে তাকে এড়িয়ে কি করে তুমি আমার আদিজ্ঞান লাভ করবে ইন্দ্র? যাও, তোমার শক্তি সম্পূর্ণ করতে যে এসেছে তাকে বিধিবত গ্রহণ করার জন্য মানসিকভাবে প্রস্তুত হয়ে পড়ো। আর কতদিন ইন্দ্রাশিস? আমার যে মন আকুল হয়ে আছে আমার ভক্তের মুখ থেকে মা ডাক শুনতে। আর হতভাগিনী, সে জন্মান্তরে এখন নাস্তিক হয়েছে, তার যে মোটেই আমার উপর বিশ্বাস নেই এখন।